নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনিদেবের তির্যক দৃষ্টি পড়তে চলেছে এই সাত রাশির উপর, যার ফলে এই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রহ। শনিদেবের তির্যক দৃষ্টি যে সাত রাশির উপর পড়তে চলেছে, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। কোন কোন দিক থেকে আপনাদের জীবনে এই পরিবর্তন ঘটবে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যাদের উপর শনিদেবের তির্যক দৃষ্টি পড়তে চলেছে। শনিদেবের তির্যক দৃষ্টি যে সাত রাশির উপর পড়তে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আসুন জেনে নেওয়া যাক, শনিদেব বা শনি গ্রহ যাই বলুন না কেন, আমাদের জীবনে কি দেয় বা কি দেখায় জেনে নেওয়া যাক। দেখুন, শনিদেব বা শনি গ্রহ উনি সাত্ত্বিক কারক গ্রহ। আমি প্রতিটি ভিডিওতে একই কথা বারবার বারবার বলে থাকি। আমি এই কারণেই বারবার একই কথা বলি, কারণ অনেক নতুন দর্শক রয়েছে যারা এই ব্যাপারগুলো জানে না, তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো আবারও বলতে চলেছি। দেখুন, শনিদেব বা শনি গ্রহ সাত্ত্বিক কারক গ্রহ এবং উনি কখনোই অন্যায় বরদাস্ত করেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি ছল চাতুরি করলেন, আপনি মানুষকে ঠকালেন, আপনি মানুষের সাথে প্রবঞ্চনা করলেন, সেগুলো কিন্তু বরদাস্ত একেবারে করে না। এছাড়াও যারা দুস্থ গরিব মানুষ আছেন, তাদের উপর অন্যায় অত্যাচার শনিদেব কিন্তু বরদাস্ত করে না। এছাড়াও রাস্তার দুস্থ কুকুরদেরকেও অত্যাচার করা শনিদেব বরদাস্ত করে না। এছাড়াও মদ্যপান শনিদেব বরদাস্ত করে না, এবং পরনারীর প্রতি আসক্তি এইগুলি শনিদেব বরদাস্ত করে না। তাই আপনাদের যদি এই রকম ধরনের ক্যারেক্টার থাকে, অর্থাৎ আপনারা যদি আমি যে কথাগুলো বললাম সেই রকম কাজ করে থাকেন, তাহলে কিন্তু ফল সঠিকভাবে পাবেন না, আমি এটি কনফার্মলি বলতে পারি। আর যারা সাত্ত্বিক মানুষ রয়েছেন, যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত নন, তারা ডেফিনেটলি ডেফিনেটলি এর সুফল পাবেন। যদি আপনার জন্মছকে শনিগ্রহ পীড়িত থাকে বা খারাপ থাকে, তবুও পাবেন, কিন্তু সেই পাওয়ার ক্যাপাবিলিটি কিছুটা কম থাকলেও আপনারা ডেফিনেটলি পাবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা শনিদেবের তির্যক দৃষ্টিতে হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, এবং এই পরিবর্তন ঘটবে আর্থিক। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা হতে চলেছেন মালামাল। কোন কোন দিক থেকে আপনারা মালামাল হবেন? দেখুন, যারা চাকরি করছেন তারা চাকরির দিক থেকে মালামাল হবেন, যারা চাকরি করছেন না তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পাবে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু অর্থ প্রভূত হারে আসতে থাকবে। তাদের বেশি করে আসবে যারা লোহা, কয়লা বা কালো জাতীয় বা নীল জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনারাও হতে চলেছেন মালামাল। কোন কোন দিক থেকে আপনারা মালামাল হবেন আসুন জেনে নেওয়া যাক। দেখুন, যারা চাকরি করছেন
তাদের চাকরিতে পদোন্নতি হবে, ডেফিনেটলি ডেফিনেটলি। এবং যারা চাকরি করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পাবেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। তবে কিছু স্পেশাল ব্যবসা রয়েছে যেগুলো শনির ব্যবসা, সেই সমস্ত ব্যবসায় কিন্তু আপনারা বেশি পরিমাণে অর্থ ইনকাম করবেন। যেমন লোহা, কয়লা, নীল জাতীয় প্রোডাক্ট বা কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস, এই সমস্ত বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থাগমন প্রভূত হারে বৃদ্ধি পাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপরেও পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ আপনারা হতে চলেছেন মালামাল। কোন কোন দিক থেকে আপনারা মালামাল হবেন? যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি ঘটবে, এর পাশাপাশি যারা চাকরি করছেন না তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। তবে কিছু স্পেশাল ব্যবসা রয়েছে, যে ব্যবসাগুলো আপনি যদি করেন সেই ব্যবসাগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। যেমন নীল জাতীয় কোনো প্রোডাক্ট, কালো জাতীয় কোনো প্রোডাক্ট, লোহা, কয়লা, এই সমস্ত দ্রব্যের যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে, যার ফলে আপনারা চাকরি, ব্যবসা বা সেল প্রফেশন এই তিন ক্ষেত্র থেকেই যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন লোহা, কয়লা বা কালো জাতীয় বা নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে উন্নতি ঘটবে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি রয়েছে, এবং যারা চাকরি করছেন না তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেব আপনাদেরকেও কিন্তু দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপরে পড়তে চলেছে, যার ফলে আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই সমস্ত কিছু ঘটবে? যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ঘটবে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ঘটবে, এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও ঘটবে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে উন্নতির সাথে সাথে কিছু ব্যবসা রয়েছে, সেই ব্যবসাগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যেমন কালো জাতীয় প্রোডাক্ট, নীল জাতীয় প্রোডাক্ট, লোহা, কয়লা, এই সমস্ত দ্রব্যের বিজনেস যদি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের তির্যক দৃষ্টি আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও ঘটতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি, ব্যবসা এবং সেল প্রফেশন থেকে। এছাড়াও এই সময় আপনারা ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করবেন, যদি এই সব প্রোডাক্ট শনিদেবের প্রোডাক্ট হয়। যদি যেমন কালো জাতীয় প্রোডাক্ট, নীল জাতীয় প্রোডাক্ট বা লোহা, কয়লা, এই সমস্ত প্রোডাক্টের বিজনেস যদি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে অন্তিম এবং শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন, অর্থাৎ শনিদেবের তির্যক দৃষ্টির আপনাদের উপর বিরাজমান, যার ফলে আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে বাধ্য। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং যারা শনির প্রোডাক্ট ব্যবসায় রাখেন, অর্থাৎ কালো জাতীয় প্রোডাক্ট, নীল জাতীয় প্রোডাক্ট, কয়লা, লোহা, এই সমস্ত দ্রব্যের যদি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা শনিদেবের তির্যক দৃষ্টিতে হতে চলেছে মালামাল।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।